সুস্বাগতম। 24শে ডিসেম্বর 2022-এ আমরা বাইক কার ঝাড়গ্রাম রওনা হই। এই প্রথম পর্বে আপনাদের যাত্রা, কোথায় থাকবেন, সাদা পাহাড় এবং শিবগ্রাম আশ্রম দেখাচ্ছি। প্লিজ শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বেরিয়ে বললাম আবার, কোথায় যাচ্ছি সে তো আপনারা হেডিং দেখেই বুঝতে পেরেছেন। তো চলুন সঙ্গে থাকবেন, শুভযাত্রা এবং খুব ভালো করে ঘুরবো আমরা, সঙ্গে থাকবেন। উলুবেড়িয়া ছাড়িয়ে এসে আজাদিন ধাবায় এখানে একটু জলখাবার খেয়ে, বড় ট্রাভেলার এখানে একটু জলখাবার কিনে, রাস্তায় প্রচুর ভিড় আর এখানে কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারবেন তাহলে ভিড়ের অবস্থাটা কতটা আছে। পেছনে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন গাড়ি। তো এই মুহূর্তে বাজে আপনার 9:30। তো এখান থেকে জলখাবার খেয়ে এবার আবার রওনা দেবো। যাবার রাস্তা খুবই সহজ, আপনারা NH6 ধরে সোজা খড়গপুর চলে এসে জাস্ট একটু লেফট নিয়ে ঘাটশিলা যাওয়ার রাস্তায় ঢুকে পড়ুন, যেটা আমি ঘাটশিলা ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে আপনারা গুগল ম্যাপের সাহায্য নিয়ে নেবেন, এই রাস্তা ধরে একদম 4-লেন হাইওয়ে, এটা নির্দ্বিধায় আপনার চালিয়ে যান। লোধাশুলির জাস্ট একটু আগে থেকে গুগল ম্যাপে আপনাদের বলে দেবে একটু লেফট নিতে হবে, সেখান থেকে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি যেতে হবে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স 40 কিলোমিটার এবং এটা আপনাদের দুটো রাস্তা আছে, একটা হচ্ছে জামবনি রোড যেটায় জঙ্গলটা খুব বেশি এবং যে রাস্তাটা দিয়ে আমি গেছি, আর একটা হচ্ছে শিলদা হয়ে যেটা রাস্তাটা খুব ভালো কিন্তু জঙ্গলটা একটু কম, সেটা আমি পরের পর্বে দেখিয়েছি। আর যারা ট্রেনে আসবেন তারা ঝাড়গ্রাম নেমে যে কোনো গাড়ি ওখান থেকে ভাড়া করে নির্দ্বিধায় বেলপাহাড়ি এসে যেতে পারেন। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি মোটামুটি 1 ঘন্টার রাস্তা, আর ঝাড়গ্রামের ট্রেন তো অনেক আছে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে খুব ভালো লাগে। যাই হোক, এরপরে বেলপাহাড়ি পৌঁছে আপনাদের থাকার জায়গা দেখাচ্ছি, প্লিজ সঙ্গে থাকুন। দুর্দান্ত জায়গা, একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আপনাদের জানিয়ে রাখি মোটামুটি ওই দুপুর 2:30 নাগাদ আমরা বেলপাহাড়িতে, যেখানে আমরা বুকিং করেছিলাম, বেলপাহাড়ি গেস্ট হাউস পৌঁছে এবং সেখানে পৌঁছে খাওয়া দাওয়া করি। এই রাস্তা চলেছে ভীষণ সুন্দর, তবে হ্যাঁ যখন ড্রাইভ করবেন একটু সাবধানে, কারণ যেরকম দেখালাম আপনাদের এই মাঝে মাঝে ছাগল বা মুরগি কিছু রাস্তার উপর এসে পড়ে, সাবধানে। হ্যাঁ, দুর্দান্ত খাওয়া দাওয়া এখানে, অসাধারণ। ভাবি কেমন লাগছে বলো। আমরা যেখানে আছি বেলপাহাড়ি গেস্ট হাউস, অসাধারণ ব্যবস্থাপনা। এই দেখুন বাইরের যে আঁকাগুলো দেখছেন, এগুলো যিনি রাহুলবাবু আছেন ওনার হাতে আঁকা। ভেতরের যে আঁকাগুলো দেখছেন জাস্ট গেট দিয়ে ঢুকতে, এটাও ওনারই হাতের আঁকা, অসাধারণ। আর এখানে আমাদের রেট পড়লো পার হেড, থাকা খাওয়া, খাওয়া মানে 4 বেলা খাওয়া, দুর্দান্ত খাওয়া দাওয়া, সে খাওয়া দাওয়ার কথা তো আপনাদের বলছি। আর সব মিলে আমাদের 1450 পার হেড পার ডে। সামনে দেখুন এই দিকটা তো আপনি গাড়ি পার্ক করে রাখতেই পারেন, আর আমরা আগেটা রেখেছি। চলুন আপনাদের আগে সামনেটা ঘুরিয়ে আনি, তারপর ঘরগুলো দেখাচ্ছি। এখানে খাবার জায়গা, রাহুলবাবু আপনার এখানে ভিডিও করে নিলাম। এইটা হচ্ছে একটা রুম, হ্যাঁ রুমগুলো 4-bedded। এইদিকে যে রুমগুলো দেখছেন এইটা আর আমার পিছনের এই রুমটা, এইগুলো 2 bed। আর এই হচ্ছে আর একটা রুম আমাদের 4-bed, এখানে আপনি দুজনও থাকতে পারেন, আমাদের দুজন ওই বাচ্চা এখানে রুম দিয়েছে। প্রথম দিন আসার পরে দুপুরবেলা যেন কত সুন্দর খাবার দাবার দিলেন সে তো আপনাদের আমি দেখাচ্ছি, এবং তারপর সন্ধ্যেবেলা খেলাম পকোড়া, আর তারপর রাত্রিবেলা খেলাম হচ্ছে দেশি মুরগি, তারপর পরের দিন সকালবেলা আমরা খেলাম জলখাবার, দুপুরবেলা এসে আমরা খেলাম খাসির মাংস।
সন্ধ্যেবেলা একটু হালকা করে কেক, 25 ডিসেম্বর ছিল, ওনারা কেকের ব্যবস্থা করেছিলেন। এবার আমরা চলেছি সাদা পাহাড়ের দিকে। এখানে একটু দূরে গাড়িটা রাখলাম, রেখে এবার একটু হেঁটে যেতে হচ্ছে। রাস্তাটা দেখবেন, দেখুন, এনজয় করবেন আমি শিওর। কেমন লাগছে বলুন? এই যে দুপাশে গাছ দেখছেন, এগুলো বন তুলসী। খুব সুন্দর গন্ধ কিন্তু জায়গাটায়। তো রাস্তা দেখুন, অ্যাডভেঞ্চার, কি বলেন? বাই দ্য ওয়ে, যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন আর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অন্য ট্রাভেল ভিডিওদের জন্য। আমি হাঁটছি যেহেতু, তো ভিডিওটায় মাঝে মাঝে একটু ভাইব্রেশন এতে যাচ্ছে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, হাতের এই জায়গা কাঁধে ব্যথা হয় না? বাহ, দারুণ ব্যাপার। তো সাদা পাহাড় দেখুন, সাদা পাথর রাস্তার ধারে ধারে পড়ে আছে, দেখতে পাচ্ছেন? আরো ওই দূরে পাহাড়ের মাথা, আমরা ওইখানে যাচ্ছি। চারদিকে দেখুন, সাদা পাথর। পেছনে সবাই আসছেন ধীরে ধীরে, হেঁটে হেঁটে। কোনটা? আচ্ছা, অতুলনীয় পাহাড়ের মাঝে মেঘ, মেঘ অথবা কুয়াশা। আহা, দারুণ। বোঝা গেল জায়গাটার নাম কেন সাদা পাহাড়। অসাধারণ একটা ভিউ। আপনি যখন উঠছিলেন তখনই একটা ছবি নিয়েছি আমি। এবার আপনাদের দেখাচ্ছি শিবরাম আশ্রম। এখানে আমরা দেখলাম রামেশ্বরম শিলা, যেটা জলে ভেসে থাকে। লাইভ শুনুন আমরা ওখানে কি শুনলাম, কি জানলাম। শিলাটা পেলেন কোথার থেকে? শিলাটা হাতে নিয়ে দেখলাম বেশ ভালোই ওজন আছে। এটা যে ভেসে আছে সত্যি আশ্চর্যের ব্যাপার। পরের পর্বে আপনাদের দেখাবো আমার ঝাড়গ্রাম বেলপাহাড়ি সাইড সিং, অর্থাৎ করণ দুর্গা মন্দির, খ্যান্দারানের লেক, গড়বাসিনী পাহাড়, এছাড়াও ঝাড়গ্রাম রাজবাড়ি, চিত্তিগড় রাজবাড়ি ইত্যাদি।
দোস্তো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক বাটন দিয়ে দেবেন, আর আমার পরের ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করুন, আমি নিয়ে আসবো আপনাদের জন্য পরের ভিডিও। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায়।